हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल माँ उमेदी रान्नाघर। आमादेर आजकेर रेसिपी फ्रेंच टोस्ट। आसुन देखे नीन किभाबे अति सहजे एई रेसिपिटी बानिये निते पारबेन आर एनजॉय करते पारबेन। प्रथमे व्हाइट ब्रेड होक किंबा ब्राउन ब्रेड, तार जे साइडेर शक्त अंशगुलो थाकछे अर्थात चारदिके जे कड़ा अंशटा सेटाके केटे नेबेन एवं समानभावे केटे निये आलादा करे राखबेन। अपर दिके आपनि एकटि पात्रेर मध्ये दुटो एग फाटिये निच्छेन एवं तारपर सेटाके भालो करे मिक्स करे निच्छेन एकटा काटा चामचेर माध्यमे। तार मध्ये सामान्य नुन दिये देबेन। एक्षेत्रे आपनारा चाइले अन्य कोनो मसला यूज करते पारेन, जेमन गोलमरिच दिते पारेन बा चिली फ्लेक्स दिते पारेन, किन्तु रान्नाटाके अति सहजे एवं ताड़ाताड़ির मध्ये करार जन्य एवं सबथेके बड़ो कथा हातेर काछे थाका उपकरण दिये बानानोर जन्य आमरा अन्य आर कोनो मसला यूज करिनि। এবার ব্যাটারটা বানানো হয়ে গেলে আগে থেকে স্লাইস করে রাখা যে ব্রেডগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবেন আর ভালো করে একটার পর একটা ব্রেড দিতে দিতে সোক করতে থাকবেন ব্যাটারটা। ব্যাটারটা সোক করা এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যাতে তিনটা ব্রেডের মধ্যেই ভালো করে ব্যাটারটা ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অপরদিকে ফ্রাই প্যানের মধ্যে আপনি বাটার দিতে পারেন বা আপনি রিফাইন্ড অয়েলও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে মতো। তারপর তেল গরম হলে আগে থেকে যে করে রাখা সোক ব্রেডটাকে আপনি দিয়ে দেবেন তেলের মধ্যে। তারপর একটা পিঠ ভালো করে ভেজে নেবেন, তারপর খুব সাবধানে ব্রেডটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেবেন। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না। এরপর যে সাইডগুলো আছে সেগুলোকেও কিন্তু আমাদের একটুখানি ভেজে নিতে হবে, নালে ডিমের কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই চারটি দিকও ভালো করে ভেজে নেবেন। ঠিক এইভাবে দুটো চামচ দিয়ে ধরে আপনি ভেজে নিতে পারেন। ফ্রেঞ্চ টোস্ট হলো এমনই একটি রেসিপি যেটা যদি সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে সকালে জলখাবার হোক কিংবা বিকালে স্ন্যাক্সে বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি খাবার এই ফ্রেঞ্চ টোস্ট। আর বাড়িতে পাউরুটি আর ডিম তো থাকেই, তাহলে বানিয়ে নিন এই রেসিপিটি, একটু অন্যভাবে পাউরুটির স্বাদও নিয়ে নিন। আর অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে কেমন হয়েছে এই রেসিপি। আর শেষে আপনাদের যদি মনে হয় একটু এক্সেস অয়েল হয়ে গেছে তাহলে সেটাকে টিস্যু পেপার দিয়ে সোক করে নিতে পারেন। তাহলে সার্ভ করার আগে ওপর দিয়ে দিয়ে দেবেন অল্প একটু গোলমরিচ আর সস। আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করুন এই রেসিপিটি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। ধন্যবাদ।